সন্দেহের তালিকায় ছিলেন বরাবরই। রোজভ্যালি কাণ্ডে অবশেষে গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেপ্তার করল সিবিআই। আগামীকাল তাকে তোলা হবে ভুবনেশ্বরের আদালতে। সিবিআই সূত্রের খবর, গৌতম কুণ্ডু গ্রেপ্তার হওয়ার পর রোজভ্যালির যাবতীয় সম্পত্তি দেখভাল করতেন শুভ্রা কুণ্ডু। বাজার থেকে যে 17,000 কোটি টাকা তোলা হয়েছিল সেই টাকা নানা উপায়ে পাচার সহ জালিয়াতির সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ। শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করে প্রভাবশালীদের হদিশ পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। একজন প্রয়াত আর একজন আপাতত জামিনে মুক্ত। রোজভ্যালি কাণ্ডে যে মামলায় তৃণমূলের দুই সাংসদ অর্থাৎ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হয়েছিল, সেই একই মামলায় এবার শুভ্রা কুণ্ডুকে সিবিআই গ্রেপ্তার করলো বলে জানা যায়। 2014 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে রোজভ্যালি সহ চিটফান্ড কাণ্ডের তদন্তে নামে সিবিআই। সূত্রের খবর, এর আগে কলকাতার ম্যাঙ্গোলেনে একটি অফিসে তল্লাশি চালিয়ে শুভ্রা কুণ্ডু সম্পর্কিত বেশ কিছু নথি উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই সূত্রে সন্দেহে তালিকায় উঠেছিল রোজভ্যালি কর্তার স্ত্রীর নাম। তাহলে অভিযুক্তকে গ্রেপ্তার করতে এত দেরি কেন? এখন শুভ্রা কুণ্ডুকে জেরায় নতুন কি তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা? সিবিআই এর দাবি, গৌতম কুণ্ডু গ্রেপ্তার হওয়ার পর রোজভ্যালির বিপুল অঙ্কের টাকা পাচার করেছে শুভ্রা কুণ্ডু। টাকা সরিয়েছে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট সহ বিভিন্ন জায়গায়। বাদ যায়নি রোজভ্যালির গয়নার দোকান অদ্রিজাও। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।